বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট 15 থেকে 20 হাজার টাকা, আর এই বাজেটে বুঝতে পারছেন না যে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন 10টি ফোন শেয়ার করব যে ফোনগুলো আপনারা 15 থেকে 20 হাজার টাকা বাজেটে কিনতে পারবেন, এবং সেই সাথে জানানোর চেষ্টা করেছি ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানোর চেষ্টা করেছি ফোনগুলোর 2023 আপডেট বাজার মূল্য। তো আপনারা দেখছেন লিটন 360, আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টে 10 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি A04। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্জ, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার VRZ8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি PLS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, স্যামসাং গ্যালাক্সি A04। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 15,999 টাকা। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টে 9 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়ালমি C51। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 গিগাহার্জ, চিপসেট ইউনিসক টাইগার T612, জিপিইউ মালে G57, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, রিয়েলমি C51। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 15,999 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টের 8 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 10 প্রো। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 0.2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 8 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্জ, চিপসেট মিডিয়াটেক হেলিও G88, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 14,990 টাকা, 4 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে, এবং 16,990 টাকা, 8 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টে 7 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি ভিভো Y16। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি এবং 4 জিবি, রোম 32 জিবি এবং 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্জ, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার VRZ8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ভিভো Y16। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 16,999 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টে 6 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি C53। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 গিগাহার্জ, চিপসেট ইউনিসক টাইগার T612, জিপিইউ মালে G57, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, রিয়েলমি C53। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,999 টাকা। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টের 5 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স নোট 30।
ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি কিউভিজিএ সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রোম 128 জিবি এবং 256 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G99, জিপিইউ মালি G57 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, ইনফিনিক্স নোট 30। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 18,999 টাকা, 8 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। 15 থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টে 4 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি শাওমি রেডমি 12। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রোম 256 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G88, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, শাওমি রেডমি 12। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 18,999 টাকা। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টের 3 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো ক্যামন 20। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি কিউভিজিএ সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রোম 256 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, টেকনো ক্যামন 20। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। 15 থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টের 2 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়ালমি নারজো 50। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.05 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G96, জিপিইউ মালি G57 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, রিয়েলমি নারজো 50। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,999 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে এবং 19,999 টাকা, 6 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। 15 থেকে 20 হাজার টাকা বাজেটে এই লিস্টের 1 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি শাওমি রেডমি নোট 12। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.8 গিগাহার্স, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 4G, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, শাওমি রেডমি নোট 12। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,999 টাকা, 4 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।